গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল থেকে মুডটা অফ আছে আমার। তো মুড কেন অফ কি বলবো, সানডে, সানডেতে কোনো দিন হাজব্যান্ডের ছুটি নেই, তো আমাকে সকালে আমি নাস্তা নাস্তা বানাইনি বলে, তো বাজার থেকে পরোটা ছিল ওটা, আর হচ্ছে যে ঘুগনি আলু দিয়ে আর ছোলা মটর দিয়ে একটা সবজি ছিল, স্যালাড ট্যালাড ওতেই কাটা ছিল। তো এইভাবেই দেয় এখানে, খুব ভালো হয় আর দোকানটাই খুব ভিড় হয়, তো মাঝের মধ্যে আমার হাজব্যান্ড এটা এনে দেয়। তো টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম, তো ওকে বলছিলাম ছুটি নেওয়ার কথা, তো ছুটি নিচ্ছেই না, মানে কি বলো, মাসে এক আধবার ওই সানডেতে ছুটি হয়, তাছাড়া কোনো দিনই ছুটি হয় না। তো ভালো লাগে না, সবসময় কি সানডেতে একা থাকতে ইচ্ছা করে, সানডেতে একাই বাড়িতে থাকি, ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো মনটা খুবই খারাপ লাগছিল, কি করব, খেতে তো হবেই। তো এনেছে যেখানে, ও একটা মাত্র, তিনটে এনেছিল, ও একটা মাত্র খেলো আর আমি দুটো খেলাম, তো দুটো আমার কিছুতেই খেতে পাচ্ছিলাম না, বাট আবার খেতে খেতে আবার খেয়ে নিলাম, তো খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য দুপুরে আর কিছুই খাইনি, কারণ দুপুরে ঘুমাচ্ছিলাম, কারণ সানডেতে আমি দুপুরটা খুব ঘুমাই, কারণ সানডেটাই তো ঘুমানোর জন্য টাইম পাওয়া যায় দুপুরে। আর হচ্ছে যে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম, তো গান চলছিল, সেই জন্য মিউট করে ভয়েস দিচ্ছিলাম, তো কোনো কিছু ইচ্ছা ভাবছিলাম ভিডিওই করব না, তো তাও ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করে রাখি, না হলে কি ভিডিও বানাবো রোজকার একই কথা, ভালো লাগে না। আর আর ভিডিও বান মানে তিনটে ভিডিও এখন হপ্তাহে খুঁজে পাচ্ছি না কি ভিডিও দেব। তো দেখতেই পাচ্ছ আমার মনটা খুব খারাপ, তো সকালে কাঁদতে কাঁদন মাদন হয়ে গেছিলাম। সানডেতে মানুষরা ঘুরতে যায়, কত কিছু করে, আমাদের সানডেতে কোনো কিছুই হয় না, মানে যদিও এক আধবার ছুটি নেয়, তো ওই সকালে বাজারটুকু, আর আমরা বেশি চাল ছুটি যে নেয় না তা না, ও ছুটি নেয় বিকে একদিন ছুটি নেয়, ওই সন্ধ্যের পরে ঘুরতে যাই, তো ভালো লাগে সব সময়। তো একদম দুপুরে খাইনি, সন্ধ্যাবেলা একদম গ্রিন টি নিয়ে চলে আসলাম, তো গ্রিন টি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সারাদিন সত্যি বলতে মানে আজকে সারা দিনটা যে একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, দুপুরে কিছু খাইনি, শুয়েই ছিলাম শুধু, ও সকালে ওটা খেয়েছিলাম বলে দুপুরে আর খেতে ইচ্ছা করছিল না, শুধুই ঘুমাচ্ছিলাম, মাঝে মাঝে একটুখানি টিভি দেখছিলাম আর ঘুমাচ্ছিলাম, টিভি দেখছিলাম আর ঘুমাচ্ছিলাম, না ফোন খুলেছি না। দেখতেই পেলে বন্ধুরা, এই যে গ্রিন টি বানিয়ে নিয়ে চলে এসেছি, ইচ্ছে করছিল না খেতে, কিন্তু আবার না অনেকে বলে না খেতে পারি না, তেতো আমার না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন শীতকালটা ছাড়া একদমই চা খায় না, রাস্তাঘাটে কোথাও বেরালে ঠান্ডার দেশেতেই চাটা খায়, এখন চাটা খুব কম খায়, ওই বাড়ি গেলে অনেকটা দূরত্ব যেতে হয়, ঘুম পায় তখন চাটা খায়, নাহলে খায় না, এখন যেন গ্রিন টিটাই খুব ভালো লাগে। আর হচ্ছে যে আমাকে দেখে বুঝতেই পারছো মনটা খারাপ, সত্যিই গো মনটা খারাপ, ভালো লাগছে না, সে কোনো দিনও সানডেতে ছুটি হয় না, সে সবাই এই মানে আশপাশে সব মানে সানডের দিনে মানুষ ঘুরতে যাবে, এ করবে, আর আমাদের মানে বছরে এক আধবার, আমার ভিডিওতে দেখেছো এক একটা সানডেতে ছুটি থাকে, তো সানডেতে ছুটি থাকে না, দোষ দিতেও পারি না, বাট মনটাও আবার খারাপ লাগে, তুমি যতই অন্য দিন ঘুরতে যাওয়া যাই করো, সানডের মতন কি আর আছে, সানডেতে যেমন মানুষজন বেড়ায় গার্ডেনে বলো, কোথাও বলো, যেতেই বলো, অন্য চালু দিনে দেখবে ফাঁকা, শুধু আমরা এই রকম টাইপের, একদম ভালো লাগে না, সেই জন্য মানে সকাল থেকেই শুয়ে আছি, কিছু করছি না, কারো ভিডিও দেখছি না, সানডেতে হচ্ছে যে ভিডিও তো দিই না আমি, কারো ভিডিও দেখছি না, বন্ধুদের ভালোও লাগছে না, একটুকু শুয়েই পড়েছিলাম, এই হচ্ছে যে চা চা বলতে এই ভুলেও যাচ্ছি, গ্রিন টিটা নিয়ে বসেছি, সকালবেলায় যে একটু মনটা ভালো লাগছিল না, তো নাস্তা নাস্তা বানাইনি, তো হচ্ছে যে বাইরে থেকে নাস্তা আনলো, দেখলে তোমরা ওই যে পরোটা আর ওই আলু দিয়ে আর কড়াই, দু রকমের কড়াই থাকে, ওই চানা মোটা চানাটা আর মটরটা, তো দু রকম কড়াই দিয়ে হচ্ছে সবজি আর এ এনেছিল, ওটাই খেয়েছিলাম, দুপুরে ভাত খাইনি, ভালো লাগেনি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দুপুরে খেয়েছিলাম বলতে আমি দুধ দিয়ে সুজি বানিয়েছিলাম, দুধ দিয়ে সুজি বলতে কেমন সুজি, মানে পাতলা পাতলা না, একদম শুকনো শুকনো, শুধু দুধ দিয়ে, জল টল কিছু দিই না, ঘিয়েতে সুজিটাকে ভেজে তারপরে হচ্ছে যে ভালো করে হচ্ছে শুধু দুধ দিয়ে শক্ত শক্ত মতন সুজিটাকে, তারপরে ডিশের মধ্যে রেখে তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই, আর বরবির মতন পিস কেটে ফেলি, বেশ ভালো লাগে, এখনও আমি কটা খেয়েছিলাম, ফ্রিজে আছে, ও এসে খাবে,
রাতে কি বানাবো জানি না এখনো, যদি বানাই তোমরা তো দেখতেই পাবে, কারণ আজকে ভিডিওটা যেহেতু সকাল থেকে শুরু করেছি তো রাতে কি করি না করি একটু দেখাবো তোমাদেরকে। আজকে বিছানাতেই বালিশের উপরে ফোনটা রেখে করছি, স্ট্যান্ডে লাগাইনি, ভালোই লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কি বলবো আর। আর ভালো লাগছে না বলে মনটা খারাপ লাগছিল বলে হচ্ছে যে মানে মানে মাথার যন্ত্রণা হচ্ছে, চোখ মুখ যেন বসে গেছে, কেমন লাগছে আমারই নিজেরই ভালো লাগছে না। দেখি রাতে কি বানাই আর যাই করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সন্ধ্যাবেলা এখন কিছু খেতে ইচ্ছা করছে না, যদি খাই ওই দুটো টুকরো সুজির টুকরো নিয়ে খেয়ে নেবো, আর এখন আপাতত এই গ্রিন টিটা খাচ্ছি এটাই খাই। তারপর রাতে কি রান্না করি দেখা যায়, বলেছিল তো বাজার যেতে, আমার তো যেতে ইচ্ছা করছে না, ফোন করেছিল একবার, ফোন আমি তুলিনি, ভালো লাগছে না। বলেছিলাম আজকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আজকে একটু অফ নাও, ছুটি নাও, সানডেতে আজকে ছুটি নাও, একলা একলা আমার ভালো লাগে না, আমি তো সারাদিন একলা থাকি, হচ্ছে যে সানডেতে আর তুমি ছুটিই নাও না, তো কি আর বলবো, কাজ, কাজের জায়গায় তো এমন করলে হবে না। ও নিতে পারে না, ওর ওপরে প্রচুর চাপ থাকে, প্রচণ্ড পুরো স্টোরের দায়িত্ব থাকে, কি বলবো মানে প্রচুর চাপ থাকে। ঠিক আছে, রাতে কি বানায় না বানায় সেটা নিয়ে আসছি ভিডিওটা তোমাদের কাছে, দেখতে থাকো ভিডিওটা, স্যাড সানডে আমার আজকে। তোমরা হয়তো ভাবছো না যে মিনাদি বলল সকালে কান্না আর হচ্ছে যে সন্ধ্যায় হাসি, এটাই হাসির বিষয়, কারণ আমি ভাবতে পারিনি আমার হাজবেন্ড মানে আমার জন্য ভিডিও আনাবে, তাও মাছের মার্কেটে গিয়ে। ও মানে ও যে এতটা বোঝে আমাকে যে আমি কত কষ্ট করে ভিডিও বানাই, একটু একটু করে ভিডিও, ও মানে অফিস থেকে সিধা চলে গিয়েছিল মাছের বাজারে, মাছের বাজারে চলে গেলে এটা আমি জানতাম না, তো সারপ্রাইজ, মানে সকালে মনটা খারাপ ছিল, ও বুঝতেই পারছিল। সব দিন এরকম বলি না গো, কাজের জন্য তো ছুটি হয় না, বাট এক একটা দিন ইচ্ছে করে যে এক একটা দিন সানডেতে ছুটি নিতে পারো না, সেই জন্য ওকে বলেছিলাম বলে ও হচ্ছে যে মানে সানডেতে আমাদের হয় চিকেন নাহলে মাটন হয়, তো আমি মানে ও জানে যে ও রাগ করে থাকলে ও মার্কেটে যাবে না, বাড়িতে যা থাকবে সেটাই বানাবে, তো হয়তো কিছু ভেবেছিল, ভেবে ভেবে ও হচ্ছে যে মার্কেটে গিয়েছিল একদম সন্ধ্যেবেলায়, কারণ এটা তো হয়ে গেছে সেই জন্য আমি ভয়েসটাতে দিচ্ছি পরে, সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। তো হচ্ছে যে মার্কেটে চলে গিয়েছিল, আর হচ্ছে যে ওই ইলিশ মাছটা, ওই ইলিশ মাছটা ছিল 1 কিলো 200, তো ইলিশ মাছটা বোধহয় কত 1400 টাকা করে দাম ছিল আমার হাজবেন্ড যেটা বলল, তো মাছটা মোবাইলে ওই রকম লাগছে কিন্তু মাছটা অনেকটাই বড়, তো যখন আমি বাড়িতে এসে ধোবো তখন দেখলে বুঝতে পারবে, ওই দেখতে পাচ্ছ ফোরেনটা চাপিয়েছে, তো হচ্ছে যে বুঝতেই পারছো, তো দুটো আমাদের না বাট একটা আর একটা ভাই গিয়েছিল, একটা তাদের আর একটা আমাদের, তো মাছটা মানে এই বর্ষার ইলিশ আর এত বড় ইলিশ, আর একদিন বাড়িতে এনেছিল সেই দিন তবে গোটা আনেনি, আর একটা বন্ধুর সঙ্গে হাফ হাফ করে নিয়ে এসেছিলো, কারণ ইলিশ এখন বর্ষার ইলিশের তো প্রচুর দাম সেটা সবাই জানো বলো, আর আর আমার হাজবেন্ড মানে আমি তো ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি, বাট আমার হাজবেন্ড ওর সব থেকে মানে চিকেন বলো মাটন বলো যাই বলো সব থেকে ইলিশ মাছটা ওর খুব প্রিয়, মানে ভীষণ, ইলিশ মাছের তেল দিয়েই ও ভাত খেয়ে নেয় জানো, মানে আমি এক বাটি করে তেল বানিয়ে রাখি ওই একটু একটু করে ভাত খাওয়ার জন্য, তো বাড়িতে নিয়ে চলে এসেছে, তো সন্ধেবেলায় চলে এসেছে মাছ নিয়ে একদম মানে আমি শুয়েছিলাম সারপ্রাইজ, তো মাছটা ক্যামেরাতে কত বড় লাগছে জানি না, দেখতেই পাচ্ছ মাথাগুলো কত বড় আর কতগুলো চাকা হয়েছে, আর একদম মোটা মোটা চাকা, তো আমি হিসাব করছিলাম জানো এক একটা চাকা 200 টাকার মতন পড়ছে, জানো 200 টাকা প্লাস পড়ে যাচ্ছে এইরকম, তো হচ্ছে যে বলছি বলে কিছু মাইন্ড করো না, কারণ আমি মজা করেই বলছি যেটা সত্যি সেটাই বলছি, তো এখন তো ইলিশ মাছের প্রচুর দাম বলো, তো এই 5টা চাকা আমি হচ্ছে যে বানাবো বলে হচ্ছে যে, কারণ ইলিশ মাছ হলে আমরা একটা দিয়ে আমাদের কিন্তু পোষায় না সত্যি কথা বলতে, একটা ভাজা খাবো দুটো ঝালের খাবো এইভাবে তো আমরা খাই, আর হচ্ছে যে মানে কি বলবো, ওই জন্যই বললাম না যে সকালে কাঁদি দিয়ে আর সন্ধেবেলা হাসালো, তো এটাই হাসানোর কারণ, সন্ধেবেলা চলে এসেছে আবার সাথে একটা এত বড় ইলিশ মাছ, কে না খুশি হবে বলো, আমি তো ভীষণ খুশি আর ও ভীষণ খুশি, তো আমরা এখানে অনেক কথাই বলছিলাম, মানে ও টিভিতে মানে জোরে জোরে টিভি দেখছিলো, আমি রান্নাঘর থেকেই কথা বলছিলাম, ও টিভির ঘর থেকে কথা বলছিল, তো জোরে জোরেই কথা বলছিলাম, আর মানে আর রাগ ছিল না কারণ ও সন্ধেবেলায় চলে এসেছিলো মাছটা নিয়ে, নাহলে রাত্রি 10:30 11টার সময় আসে প্রতিদিন,
তো সন্ধেবেলায় চলে এসেছিল, বলছিল একটু বাইরে যাবে নাকি। আমি বললাম না, আর বাইরে টাইরে যাবো না, আর হচ্ছে যে রান্না করছি আর জমিয়ে খাবো। বলে সত্যি কথা বলতে ইলিশ মাছ হলে আমাদের অন্য কিছু আর লাগে না। তো আমরা হচ্ছে যে ওকে একটা মাছ ভাজা দিলাম, ও কারণ ইলিশ মাছ ভাজা খেতে প্রচণ্ড পছন্দ করে। তো হচ্ছে যে ও বললে একটু মাছটা একটু বেশি ভেজে ফেলেছো, আর একটু কম ভাজলে মাছটা বেশি ভালো হতো। সত্যি কথা বলতে ইলিশ মাছ বেশি ভাজা ভালো লাগে না। তো ওকে একটা মাছ ভাজা দিলাম আমি, আর হচ্ছে যে সর্ষে ইলিশ বানাচ্ছিলাম, আর একটা ভাজা রেখেছি আর তিনটে ঝালের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুই বানাইনি। ওই সর্ষে ইলিশ, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ইলিশ, আর হচ্ছে যে আর ওই তেল, মাছের তেল, মানে জমে গেল খাওয়াটা, মানে ভীষণ ইয়াম্মি, কি বলবো। আর ইলিশ মাছ কাদের কাদের প্রিয় কমেন্ট। প্রিয় ভয়েস দিতে দিতে না গুড নাইট বলতেই ভিডিওটা শেষ করতেই ভুলে যাই, সেই জন্য এখন শুয়ে পড়েছি, তো ভয়েস দিতে দিতে বলতেই ভুলে গেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করতে ভুলো না। আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, তাও আমি জোরে জোরে কথা বলছি, কারণ জেগে গেলে না একদম বকে দেবে আমাকে। তো ঠিক আছে, বাই, গুড নাইট, সব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই। তোমরা আমাকে দেখতে পাবে না কারণ আমি অন্ধকারে, আর লাইট টাইট বন্ধ, তো আমি ভয়েসটা শুয়ে শুয়েই দিচ্ছিলাম, কারণ দিনে টাইম পাই না ভিডিও এডিটিং করার, সেই জন্য রাতেই করি। তো বাই, টাটা, গুড নাইট, সব ভালো থেকো।